নে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস কর্নার। আজকে একটু অন্যরকম ভিডিও করছি। একটা দিদি আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমাদের এখানে আশেপাশে একটু ঘুরে দেখাতে, তো আজকে আমি একটু আশেপাশটা ঘুরে দেখাবো। আর আজকে সন্ধেবেলায় আমি চলেও যাব শ্বশুরবাড়িতে, কালকে ভোরে আমি যাচ্ছি কলকাতায়। মনটা খুব একটা ভালো নেই, খারাপ খারাপ, তবে যেতেই হবে, এটাই হচ্ছে মেয়েদের জীবন, চলো তো যেতেই হবে। আর হচ্ছে আশপাশটা তো ঘুরবোই, আর আমার সঙ্গে যাচ্ছে আমার বোন, আর এই আমাদের বাহন, এটা নিয়েই আমরা আজকে ঘুরবো। তো চলো আজকে এই ব্লগটা শুরু করি। আমি এখন বাড়ি থেকে বের হচ্ছি, আমি বাড়ি থেকে বের হয়ে আমার বাড়িকে যাচ্ছি। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ সাদা রঙের মন্দির, ওটা হচ্ছে 8 নম্বর, এই এলাকাটাকে 8 নম্বর বলা হয়। তো এখানে দুর্গা পুজো হয়। আর এখন আমি যাচ্ছি অন্যদিকে, এটা 25 নম্বর, এখানেও একটা পুজো হয়, এখানে খেলার মাঠ টাইপের আছে। আর এখন আমি যাচ্ছি একটা পাড়ার মধ্যে দিয়ে, এই পাড়াটাকে ভদ্রপাড়া বা ভেদ্রা পাড়া এরকম কিছু একটা বলা হয়, আমি আজ অবধি জেনে উঠতে পারলাম না এটাকে কী পাড়া বলে। আর এই যে মাঠ, আমি যে চুরি করতে এসেছিলাম এই মাঠে, এটা হচ্ছে সেই মাঠ। আর এখন আমি চলে এসেছি 7 নম্বর, এটাকে 7 নম্বর না ঠিক, এটাকে নারকেল বাগান বলে। তো এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, আমি আগে একটা ব্লগে বলেছিলাম যে আমাদের এই এলাকায় পুরো এলাকাটাই এরকম রাস্তা, এই রাস্তাগুলো হচ্ছে ব্রিটিশ আমলের। আর এই পুরো রাস্তার দুপাশ ধরে এবং কিছুটা রাস্তার মধ্যেও বাড়িঘর। আর এখন চলেছি 7 নম্বর, এইটাও একটা মন্দির, এখানেও দুর্গা পুজো হয়, এই এলাকাটাকে 7 নম্বর বলা হয়। আর পুরো এলাকাটাই এরকম রাস্তার ওপরে, মোটামুটি খুব কম জায়গাতেই মাটি আছে বলতে গেলে। তো আমাদের এখানে পুরোটাই এরকম। এখানে একসময় বলা হতো যে এখানে নাকি প্লেন নামতো ব্রিটিশ আমলে, তো ব্রিটিশরাই এই রাস্তাটা তৈরি করে দিয়ে গেছেন, এবং তখন থেকে এই রাস্তাটার কিছু হয়নি, একদম যেমন ছিল তেমনই আছে। বাড়িঘর দোকানপাট মোটামুটি সব রাস্তার ওপরেই। আর এখানে যেহেতু একটু গ্রাম্য পরিবেশ, তো সবুজ তো থাকবেই। এটা হচ্ছে 7 নম্বর, 7 নম্বরের রাস্তা। আমি গাড়িটা চালাচ্ছিলাম, তো এখন আমরা যাচ্ছি বাজারের দিকে, এটাকে বলা হয় 3 নম্বর। আমাদের এখানকার সমস্ত এলাকাগুলোকে এরকম নাম্বার দিয়েই বলা হয়, কোনো পাড়া বলা হয় না, খুব কম এলাকায় আছে যে এখানে পাড়া বলা হয়। প্রত্যেকটা এলাকার নাম্বার দেওয়া আছে যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 23 নম্বর, এটা 8 নম্বর, সেরকম যেমন আমাদের বাড়ি 8 নম্বরে এবং আমার শ্বশুরবাড়ি 23 নম্বরে। তো এরকমভাবেই চলতে থাকে, এখানকার পাড়াগুলোকে এভাবেই চিহ্নিত করা হয়। তো চলো এবার দেখায় আমাদের স্কুল। এই হচ্ছে আমার স্কুল, আমি ক্লাস 5 থেকে 10 অবধি এই স্কুলে পড়েছি, এবং আমার বোনও পড়েছে এই স্কুলে। এটা হচ্ছে ধুবুলিয়া সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়। তো এখানে প্রচুর প্রচুর স্মৃতি আছে, অনেক বছর এই স্কুলে কাটিয়েছি। আর স্কুলটা এরকম ছিল না, এই যে পাশের ভাঙা অংশটা এটা ছিল, যখন রাস্তা হয় মানে ডাবল রাস্তা, তখন এই পুরনো বিল্ডিংটাকে ভেঙে নতুন করে করা হয়। আর আমাদের স্কুলেই স্কুলের একদম পাশেই আছে স্বাস্থ্যকেন্দ্র, ধুবুলিয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র একদম পাশে। এই যে দেখতে পাচ্ছ, মানে এই সামনে দোকানগুলোর পিছনেই হচ্ছে হাসপাতাল। এই যে, আর এখান থেকে প্রায় 100 মিটারের মতো গেলে কিংবা 200 মিটারের মতো গেলেই হচ্ছে ধুবুলিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়। এটা এই স্কুলে আমি 11 আর 12 পড়েছি, এটা কোয়েট। তো এখানেও প্রচুর 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 স্মৃতি আছে যেগুলো ভোলার নয়, খুবই একটা প্রিয় জায়গা ছিল এটা আমাদের সবার। তো আমার বোন এই সবে মাধ্যমিক পাস করলো, তো ওরও ইচ্ছে আছে স্কুলে ভর্তি হওয়ার, ও এখনও ভর্তি হয়নি, দেখা যাক। আর স্কুলের একদম পাশেই আছে একটা মন্দির, লোকনাথ বাবার মন্দির। এই যে, তো এই মন্দিরে এসে আমরা প্রচুর প্রচুর আড্ডা দিয়েছি যখন স্কুলে পড়তাম। তো সবটাই পুরো স্মৃতি, ধুবুলিয়া মানেই আমার কাছে একটা স্মৃতি, সব নতুন নতুন।
তো যাই হোক, আর একদম এখানেই হচ্ছে ধুলিয়া বাজার। এই যে তো রোড ক্রস করছি, রোডটা ক্রস করে নিই। তো এটা হচ্ছে সামনেই একদম, এটা হচ্ছে ধুলিয়া বাজার। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে স্টেশন। তো পুরো বাজারটাই এরকম রানওয়ের ওপরে, বাজারটা প্রচুর বড়। তো আমি বাজারের ভিতরে গেলাম না, লোকজন আছে, ভিড় আছে, আর এখানে একটু বৃষ্টি হয়েছিল যার জন্য অল্প অল্প জল জমে আছে। তো আমি যতটা পারছি দেখাচ্ছি, আমি খুব বেশি দেখাচ্ছি না, খুব বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এতটাই বড় এলাকা যে একবারে দেখিয়ে মানে দেখিয়ে ওঠা সম্ভব নয়। এবার যাচ্ছি 22 নম্বরের দিকে। এই এলাকাটাকে 22 নম্বর বলা হয়। এখানে একটা দুর্গাপুজো হয়, আবার কালী পুজোর সময় কালী পুজো হয়। তো ধুলিয়ার কালী পুজো খুবই বিখ্যাত বলতে গেলে, একরকম খুব বড় করে কালী পুজো হয়। কালী পুজোর সময় যদি এখানে আসা হয় খুবই ভালো লাগে, প্রচুর প্রচুর কালী পুজো হয় এখানে। তো আকাশটা দেখো, আকাশটা আজকের আকাশটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে টিভি গেটে যাওয়ার রাস্তা। তো চলো টিভি গেটে যাই, তারপরে টিভি গেটের গল্প বলবো। এটা হলো টিভি গেট, আর সামনে দিয়ে যে রোডটা আমরা ক্রস হচ্ছি, এটা হচ্ছে NH 34। তো এটা ক্রস হয়ে যায়, আর ওই যে সামনে দিয়ে যে রাস্তাটা, ওটা হচ্ছে টিভি গেট। এখন আমরা টিভি গেটের মধ্যে ঢুকছি, মানে টিভি হাসপাতালের দিকে যাচ্ছি আমরা। টিভি হাসপাতাল হচ্ছে এশিয়ার বৃহত্তম একটা টিভি হাসপাতাল, যেটা এখন পুরোপুরি নষ্ট, মানে ধ্বংসপ্রায় হয়ে গেছে, যেখানে এখন আর রুগী দেখা হয় না। তবে একটা সময় আমি যখন ছোট ছিলাম তখনও আমি দেখেছি যে এখানে চিকিৎসা হতো। তো এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম টিভি হাসপাতাল, যেটা বলতে গেলে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের জন্য, মানে তার রক্ষণাবেক্ষণের অভাবে মানে হাসপাতালটা পুরো নষ্ট হয়ে গেল। এত বড় একটা ঐতিহ্য যেটা নষ্ট হতে চলেছে। আমি পুরো টিভি হাসপাতালটা দেখাবো না, অনেকটা বড় এলাকা নিয়ে আছে, আর যেহেতু ধ্বংসপ্রায় হয়ে গেছে, লোকজন অনেক কম, আমি যাচ্ছি না। আমি কিছুটা দেখাচ্ছি যতটা আমার রাস্তায় চলতে গেলে পড়ছে। এই যে বিল্ডিংগুলো দেখছো, এই যে ঘরগুলো, এগুলোই হচ্ছে টিবি হাসপাতালের মানে ঘর। এখানে রুগীর দেখা হতো, এখন তোমরা দেখতে পাচ্ছ কত পুরনো হয়ে গেছে আর ভেঙেও গেছে। আর ওদিকে প্রচুর এলাকা জুড়ে আছে। তো এখানে একটা খেলার মাঠ, এখানে ছোটরা খেলে, আর কিছুটা এগিয়ে গেলে আরও একটা মানে লাগোয়াই মাঠ, যেটা বড়রা খেলাধুলো করে, সবাই জিম করে, এখানে এসে দৌড়ায়। যাই হোক, তো এখন আমরা আবার রানওয়ের দিকে যাচ্ছি। এটা হচ্ছে 6 নম্বর, এখানে অনেক বড় দুর্গাপুজো হয়। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা, মানে এই 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 রানওয়েতেই আমার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি, এটাকে বড় রাস্তা বলা হয়। মানে এই রাস্তাটাই হচ্ছে সব থেকে বড়। আর যেসব রাস্তাগুলো দেখালাম আশেপাশে, ওগুলো এরই শাখা প্রশাখা, ছোট, তবে এটাকে বড় রাস্তা বলা হয়। আর এই এই এলাকাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা। এখানে একটা খুব বড় কালী পুজো হয় কালী পুজোর সময়। আর এই যে দোকানগুলো, এর পেছন দিকেই আমার শ্বশুরবাড়ি। যাই হোক, আর আমার বাড়ি হচ্ছে আরেকটু এগিয়ে। তো আমি আর ভিডিওটা করছি না, এখানেই আমি শেষ করলাম। সন্ধ্যাবেলা একটু বাজারে গিয়েছিলাম, আর আইব্রো করিয়েছি অনেকদিন পর আবার। আর কিছু জিনিসও কেনাকাটা ছিল, সে জিনিসগুলো হচ্ছে এই যে দুটো জানালার পর্দা কিনেছি, এগুলো কলকাতার জন্য, যেটা অনেকদিন ধরে কেনা হচ্ছিল না। আর হচ্ছে দুটো বালিশের কাভার আর একটা কোলবালিশের কাভার কিনেছি, আর একটা সাদা রঙের নাইটিও কিনেছি। আর এখন চলে যাব ওই যে
9টার মতো বাজে, তো কিছু খেয়ে দে চলে যাব শ্বশুরবাড়িতে। পিসিকে বলেই দিয়েছি যে আমি একটু লেট করে যাব আজকে, কারণ বাড়ি এখান থেকে যেতে ইচ্ছে করছে না। এতদিন হয়ে গেছে, মানে দেখতে দেখতে দিনগুলো চলে গেল আর আসার সময় হয়ে গেল মানে ওখানে যাওয়ার। এটাই হয়তো মেয়েদের জীবন, নিজের বাড়িতেই অতিথি হয়ে আসতে হয়। তো যাই হোক, যেতে হবেই, কিছু করার নেই। তো এখন খাওয়া দাওয়া করে বেরোই, ও বাড়ি গিয়ে আবার কথা বলছি। তুমি এটা কি খাচ্ছ? কি এটার নাম নেই? কি করছি? রোল, চিকেন রোল। ভালো খেতে? ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। চলে এসছি আমি এই বাড়িতে, আর অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30-10টার মতো বাজে। তো এখন আমি ব্লগটাকে শেষ করব। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর আশপাশটা তো আমি দেখালাম সেটাও কেমন হয়েছে তোমরা জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।